শেষ মুহূর্তে নিজের ছেলে মেয়ে ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা জামাতা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার ও ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকে দায় মুক্তি দিয়ে ও ক্ষমা করে যেতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। আরও দেখুন রিপোর্টে। নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন তথ্য ছড়ানোর কারিগর রুডি জুলিয়ানি নিজেও ক্ষমা পাওয়ার বিষয়টি নিয়ে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। কারণ জুলিয়ানির আশঙ্কা, ট্রাম্প ক্ষমতা ছাড়লেই ভুয়া তথ্য ছড়িয়ে সহিংসতা সৃষ্টির অপচেষ্টায় মামলায় জর্জরিত করা হতে পারে তাকে। নিজের ছেলে মেয়ে জামাতা ও আইনজীবীকে ক্ষমা করা তথা দায় মুক্তি দিয়ে যাওয়া যায় কিনা বিষয়টি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার বিষয়ে অবহিত দুজন ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আলোচনায় ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন পরবর্তী প্রেসিডেন্ট বাইডেনের বিচার বিভাগ ট্রাম্পকে উচিত শাস্তি দিতে পারে তার ছেলে মেয়েদের টার্গেট করার মাধ্যমে। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে 2016 সালের নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের প্রচারণা সংক্রান্ত তথ্য রাশিয়াকে দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তদন্ত করছেন রবার্ট মুলার, তবে তাকে অভিযুক্ত করা হয়নি কখনো। অন্যদিকে ট্রাম্পের জামাতা কুশনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের নিরাপত্তা ছাড়ের জন্য বিদেশিদের সঙ্গে প্রেসিডেন্টের নামে যোগাযোগ করেছেন এবং ফেডারেল কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়েছেন। এরিক ট্রাম্প ও ইভাঙ্কার বিষয়ে ট্রাম্পের উদ্বেগ কি নিয়ে তা স্পষ্ট নয়। অবশ্য তাদের বিরুদ্ধে ট্রাম্প অর্গানাইজেশনের নামে কোটি ডলার কর ফাঁকির অভিযোগের তদন্ত করছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এই অভিযোগের কিছু অংশ অবশ্য খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেও রয়েছে। এছাড়া জুলিয়ানিকে কি অপরাধে ক্ষমা করা ও দায়মুক্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয়। এছাড়া ঘুষের বিনিময়ে অপরাধীদের ক্ষমা করে দেওয়ার অভিযোগ উঠেছে হোয়াইট হাউসের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে দেখছে আইন মন্ত্রণালয়। ফেডারেল কোর্ট এই সংক্রান্ত ডকুমেন্ট প্রকাশ করেছে। ব্রাইবারি ফর পার্ডন নামের ওই তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র খুব বেশি সম্পাদনা করে সামান্য প্রকাশ করা হয়েছে। এসব ঘটনাতেও নাম আসতে পারে ট্রাম্প পরিবারের, তাই তিনি ক্ষমতায় থাকতেই প্রেসিডেন্টের ক্ষমতা বলে সবার দায় মুক্তি দেওয়ার কথা ভাবছেন। মিহিরুল মিন্টু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।